মাথা গোজার ঠাই সবার জীবনেরই একটি স্বপ্ন কিন্তু বাড়ি করার মতো এক টুকরো জমি সবার থাকে না ফলে তার স্বপ্ন বাস্তবে রূপ নেয় না সাত আর সাধ্যের মিলন ঘটাতেই অনেকের জীবন শেষ হয়ে যায় কিন্তু কেউ যদি জীবনের শেষ প্রান্তে এসে এক টুকরো জমিসহ বাড়ি উপহার পায় তার আনন্দের সীমা থাকে না তেমনি একশো ষাটটি পরিবার এবার মাথা গোজার ঠাই পাচ্ছেন মেহেরপুরের রঘুনাথপুরে নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা আরো জানাচ্ছেন কামরু জামান আরিফ একটি থাকার জায়গার অভাবে কতদিন যে রোদে পুড়েছে আর বৃষ্টিতে ভেজেছে তার ঠিক নেই কত যে নির্ঘুম কাটিয়েছে তার কোনো হিসেব নেই এখন মনে হচ্ছে স্বর্গে আছি আমাদের জন্য একটি পাকা ঘর পাওয়া স্বপ্নের মতো খেজুর পাতার পাটি বুনতে বুনতে কথাগুলো বলছিলেন ষাটর্ধ সুমেলা বেগম আমরা সাতাশো পনেরো জানিলাম না যে আমরা এই পাকা ঘরে পাবো কি থাকবো আমাদের শেখ হাসানার জন্যে আমরা আজকে পাখা ঘরে অথবা বসত করছি আজকে সেই আমাদের পাশে বাবা মা হয়ে দাঁড়িয়েছে বলছিলাম মেহেরপুর সদর উপজেলা রঘুনাথপুর গ্রামের কথা এই গ্রামেই তৈরি করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের সেমি পাকা একশো ষাটটি ঘর অসহায় দুস্থদের জন্য নির্মিত এসব ঘরে একশো ষাটটি পরিবারের প্রায় সাড়ে পাঁচশো সদস্য এখানে বসবাস করছেন শেখ হাসিনা আমাদের এই যে শেষ বয়সে যে যে পাকা বাড়ি দিয়েছে এ বাড়ি পেয়েই আমরা যে কী আনন্দ তো হয়েছি এ কথা মুখে আমাদের আর বলা চলে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী সাহেব আছে ওনাকেও ধন্যবাদ জানাই খুব ভালোই আসে যখন গ্রামগঞ্জে থাকতাম আশ্রয়শিল্লা আমাদের একটা আশ্রয় দিয়েছে দুটি কক্ষ একটি বাথরুম বারান্দা ও লাল সবুজ রঙের টিনের ছাউনি রয়েছে ঘরগুলোতে এমন একটি পাকা ঘরে জীবনের শেষ বেলাতে এসে বসবাস করবে এটা স্বপ্নেও ভাবিনি অনেকে এটা যেন তাদের কাছে স্বপ্নের মতো নিজস্ব একটা জায়গাও নেই আমি পরের জায়গায় বাস করতাম একজনের ঘরের সাইডে চাল বেঁধে বাস করতাম তোমার সেখানে ঘোরা দিয়ে মোটামুটি আমাদের ভালো হয়েছে এবং ফরদ হসের দুদুল মন্ত্রীও আমাদের মহিলাপুর জেলাটা ভালো হয়েছে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা গেছে চার কোটি আশি লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে নির্মাণ করা একশো ষাটটি ঘর প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন লাখ টাকা পাকা রাস্তা পানি বিদ্যুৎ ব্যবস্থা সহ বাচ্চাদের পড়াশোনার জন্য নির্মাণ করা হয়েছে একটি স্কুলও আমরা একটা গরিব পানি পরে ঘরে খুব পাশে থাকতাম তারপরে এত সুন্দর একটা ঘর দিয়েছে এত সুন্দর পরিবেশ দিয়েছে আমরা খুব খুব খুশি হয়েছি বাজি আমার নাম মোহাম্মদ হোসেন শেখ আমি ক্লাস থ্রিতে পড়ি তো যে আমাদের গ্রামে যে নতুন ঘরগুলো দিছে মা বাবাদের নিয়ে ভালো সুখেতে আসি নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন মেহেরপুর এক আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আমরা গরিব মানুষ এখানে আমরা খুব ভালো আছি আমাদের ঘরবাড়ি ছিল না সরকার আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে তারপর আমাদের মন্ত্রী মহোদয় ফরাদ হোসেন দুদুল সাহেব তিনি আমাদের খুবই ভালো কাজ করেছেন এবং তিনি আমাদের থাকার মাথা জায়গা তিনি করে দিয়েছেন এখানে বিদ্যুৎ আছে পানি আছে তারপরে আমার ছেলে মেয়েরা স্কুলে যায় নতুন ঘর পেয়ে তাদের চোখে ছিল আনন্দশ্রু আগামী প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘরগুলো উদ্বোধন করবেন সেদিন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ঘরের দূরে তবে আগে থেকেই বসত করতে শুরু করেছে ভূমিহীনরা কামরুজ্জামান আরিফ ভোরের কাগজ